আজকে আলোচনা করব বিজনেস সংক্রান্ত কিছু টিপস নিয়ে, কারণ ব্যবসা ছাড়া জীবনে দ্রুত সফল হওয়া যায় না, এমনকি পৃথিবী বিখ্যাত ধনী হওয়াও যায় না। রিয়েল এস্টেট যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাইকোলজিক্যালি তাদের দিকে আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, তাদের প্রত্যেকটা মানুষ কিন্তু এই বিজনেসের গ্রাউন্ড থেকে উঠে এসছেন। সুতরাং বিজনেস আপনাকে করতে হবে যদি আপনি জীবনে সফল হতে চান, সঠিক উপায়ে সঠিকভাবে যদি আপনি বিজনেস স্ট্যান্ড করতে পারেন, বিজনেস রানিং করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন, এ বিষয়ে নিশ্চিত। ব্যবসা কী? ব্যবসা হলো কিছু প্রোডাক্ট বা পরিষেবা যার সাহায্যে ক্রেতা এবং বিক্রেতা দুজনই উপকৃত হবে, এটাই দা বিজনেস। বিজনেসের মাত্র 5টি নিয়ম যদি আপনি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনি ব্যবসাকে সুন্দর সুন্দরভাবে সুগঠিতভাবে একটা বিশাল ময়ূর রূপ ধারণ করাতে পারবেন। এই 5টি নিয়ম আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি সঞ্জীব সফলতার পথে আপনাদের সাথে। 1 নম্বর নিয়ম হচ্ছে ভ্যালু ক্রিয়েশন। আপনি যে প্রোডাক্টটি বা যে পরিষেবাটি দিতে চাইছেন জনসাধারণের কি সেই প্রোডাক্ট বা পরিষেবায় কোনো উপকার হবে? প্রথমে বিজনেস শুরু করার আগে এই জিনিসটা আপনাকে ভাবতে হবে, আপনার প্রোডাক্ট এবং পরিষেবা যেন আপনার এলাকায় যেখানে আপনি বিজনেস করতে চাইছেন সেখানকার মানুষের প্রয়োজনীয়তা আছে, মানুষ যেন সেটাকে ব্যবহার করতে পারে। বিজনেস প্রোডাক্ট ভেরিফিকেশনটা করা এতটাই জরুরি, যেমন ধরুন আপনি একটা পাড়ার মোড়ে চায়ের দোকান করেছেন, সেখান থেকে ওয়ারেন বাফেট হবেন, আপনি বিল গেটস হবেন, ভাবছেন? রতন টাটা অর্থাৎ টাটা গ্রুপ অফ কোম্পানি সামান্য পেরেকের কারখানা থেকে শুরু করেছিল, আজকে এমন কোনো প্রোডাক্ট নেই যা তার নেই, প্রতিটা বাড়িতে ব্যবহার করার জিনিস টাটা গ্রুপ অ্যান্ড কোম্পানির আছে, লবণ থেকে শুরু করে সমস্ত কিছু, চা, লবণ, মশলা, ইলেকট্রনিক্স জিনিস তো আছেই, টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি, সমস্ত কিছু, এমনকি প্লেন পর্যন্ত। তাহলে প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় তার ব্যবসা পৌঁছে যাচ্ছে, তবেই না সেই ব্যবসাটাকে ডেভেলপ করে পৃথিবী বিখ্যাত বিজনেস বানাতে হবে। সুতরাং আপনাকে আপনার প্রোডাক্টের কথাটা ভাবতে হবে যে আপনি কি প্রোডাক্ট দিতে চাইছেন, আপনার প্রোডাক্টের জন্য কতজন মানুষ উপকৃত হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, মার্কেটিং বা প্রচার। আপনি প্রোডাক্ট তো খুব সুন্দর করলেন, তার গেট আপও সুন্দর করেছেন, কোয়ালিটিও দারুণ, কমফোর্টেবল রেট, প্রত্যেকটা মানুষ সেটা নিতে পারবে, কিন্তু সেই প্রোডাক্ট তৈরি করার পরে আপনি সেটাকে গোডাউনে বন্ধ করে রেখে দিলেন, কাউকে জানতে দিলেন না, তাহলে আপনার সেলিং হবে? যদি বিজনেস স্ট্যান্ড করাতে চান তাহলে আপনি প্রোডাক্ট এবং পরিষেবা সম্পর্কে আপনাকে অবশ্যই প্রচার করতে হবে, অ্যাড করতে হবে, অ্যাড দিতে হবে। এই জন্য আপনি লক্ষ্য করবেন বিভিন্ন কোম্পানিতে সেলসম্যান আছে, মার্কেটিং ম্যানেজার আছে, তারা ডোর টু ডোর গিয়ে, দোকানে দোকানে গিয়ে, হোলসেল দোকানে গিয়ে তাদের প্রোডাক্ট সম্পর্কে, তার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে আসে। প্রথমত আপনার প্রোডাক্টের সঙ্গে ক্রেতার একটা সম্পর্ক তৈরি করতে হবে, আর সম্পর্কটার জন্য মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা আছে, সেটা বাই ম্যান হতে পারে বা বাই টিভি হতে পারে, সংবাদপত্র হতে পারে, আবার কখনো কখনো মিডিয়ার দ্বারাতেও সেটা হতে পারে, কিন্তু মার্কেটিং মাস্ট। যত ভালো মার্কেটিং করবেন তত বেশি আপনার প্রোডাক্ট চলবে। এখানে একটা কথা বলি এই প্রসঙ্গে, আপনার অ্যাডের তীব্রতার জন্য আপনার কমা মালও সাময়িকভাবে বেশি বিক্রি হতে পারে, আবার অ্যাডের দুর্বলতার জন্য ভালো ভালো গোডাউন যত হয়ে থাকতে পারে। সুতরাং অ্যাডের গুরুত্বপূর্ণতা আছে, আমি বললাম সাময়িকভাবে অ্যাডের গুরুত্বপূর্ণতা, সাময়িকভাবে অ্যাডের তীব্রতার জন্য আপনার কম ভালো বিক্রি হয়ে যায়, কারণ লং টাইম এর ক্ষেত্রে যখন প্রোডাক্টটা কোনো কাস্টমার ব্যবহার করবে তখন কিন্তু ফিডব্যাক যদি ভালো না থাকে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। সুতরাং সাময়িকের দিকে যাবেন না, কিন্তু তীব্র অ্যাডের দিকে আপনাকে যেতে হবে, মার্কেটিংয়ের দিকে আপনাকে অবশ্যই যেতে হবে। 3 নম্বর পয়েন্ট, সেলস। প্রোডাক্ট তৈরি করলেন, মার্কেটিং করলেন, সমস্ত কিছু করলেন, কিন্তু আপনি শাটার বন্ধ করে, দোকান বন্ধ করে বসে আছেন, আপনার সেলিং নেই, আপনি সেল করছেন না, সেলসম্যান নেই বা আপনার সময় নেই বা ইচ্ছে নেই, তাহলে বিজনেস চলবে? চলবে না। বিজনেসের উল্লেখযোগ্য বিষয় এটাও একটা যে সেলটাকে আপনাকে ঠিক রাখতে হবে, এবং সেই সেলটা যেন এইভাবে বাড়তে থাকে। সেল আবার ডিমোটিভেট, ডিমোশন যদি যায় তাহলে সেই কোম্পানি আপনি স্ট্যান্ড করতে পারবেন না। আপনার প্রোডাক্ট বা পরিষেবাটাকে আপনি অবশ্যই মার্কেটিংয়ের মাধ্যমে, পরিচিতির মাধ্যমে, সেলিং ক্যাপাসিটিটাকে বাড়ান, এবং তার জন্য যে যে পদক্ষেপ নিতে হয় সেগুলো আপনি নিন। নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, ভ্যালু ডেলিভারি, অর্থাৎ সঠিক সময়ে পরিষেবা প্রদান করা। অনেকে অনলাইন বিজনেস করছে, আপনি বর্তমান সময়ে দেখছেন অ্যামাজন, ফ্লিপকার্ট, অনেক কিছু আছে, আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন, সেখানে আপনার ডেলিভারি দেখানো আফটার 3 ডেজ,
তিন দিন পরে সেই প্রোডাক্টটা আপনার বাড়িতে আসবে, কিন্তু কারণবশত সেটা সাত দিন পরে আসছে। বারবার 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 যখন এইরকম কথা দিয়ে কথা রাখতে পারবে না, তখন কী হবে? আপনি তার উপর আস্থা হারিয়ে ফেলবেন। আপনি তাকে অর্ডার দেবেন না যে এরা কথা রাখতে পারবে না, এদের কথার কোনো মূল্য নেই, একে অর্ডার দেবো না, অন্য কাউকে দাও। এটা অফলাইনের ক্ষেত্রে হতে পারে, আপনার দোকানে আপনার শপে সমস্ত কিছু যে প্রোডাক্ট থাকবে এমন কোনো কথা নেই। কাস্টমার আসলো, কাস্টমারকে আপনি বললেন ঠিক আছে আপনাকে আমি, আপনি প্রতিদিন আসুন, এই মালটা আপনাকে আমি আনিয়ে দিচ্ছি, কিন্তু আপনি তাকে দিনের পর দিন ঠেলছেন, তাকে ঘুরিয়ে দিচ্ছেন, কিন্তু প্রোডাক্টটা দিতে পারছেন না। আপনার মার্কেটিং নষ্ট হবে, আপনার গুডউইল নষ্ট হবে। যদি বিজনেসটাকে সত্যিকারের ভালো আসেন, যদি বিজনেসটাকে স্ট্যান্ড করতে চান, যদি চান যে আপনি সফল হবেন, তাহলে ক্রেতাদের সঙ্গে আপনার সময়ের একটি মূল্যবান সম্পর্ক রাখুন। তাকে যে টাইম দেবেন সেই টাইমের পূর্বেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন, কখনোই পরে। লাস্ট পয়েন্ট, মানি। দিন শেষে সেই একই কথা, সারাদিনের সেল, সারা মাসের সেল, সারা বছরের সেল, এই যে সেলিং করলেন, নেট প্রফিট কত হলো? আপনি লাভ করছেন তো না লস হচ্ছে? প্রতিদিন আপনাকে এই জিনিসটা হিসাব করতে হবে, কত আপনি সেল করলেন, কত টাকা মুনাফা হলো। আয় ব্যয়ের হিসাব যদি আপনি ঠিকমতো রাখতে না পারেন, তাহলে কিছু দিন পর বা কয়েক বছর পরে মুখ থুবড়ে পড়ে যাবে আপনার কোম্পানি। মার্কেটিং কম্পিটিশনের জন্য একেবারে ন্যূনতম লাভে মাল সেল করতে গিয়ে প্রোডাকশনের থেকে আপনার প্রফিট অনেক কমে গেলে পরে আপনি টিকতে পারবেন না। সুতরাং প্রফিট মাস্ট, আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে। এবার যদি আপনি দেখেন যে আপনার প্রফিট কম হচ্ছে, এই ক্ষেত্রে আপনি কিছু করতে পারেন। যেমন পূর্বের যে চারটি পয়েন্ট আমি বলেছি, এই চারটি পয়েন্টের খাতের যে খরচ সেটাকে কিছুটা কমাতে পারেন। প্রোডাক্টের কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করবেন না, প্রোডাক্ট কোয়ালিটি কখনো কমাবেন না, প্রোডাক্টের কোয়ালিটি হাই করার চেষ্টা করুন। আর্টিফিশিয়াল যে খরচগুলো আছে, অ্যাডের খরচ, মার্কেটিংয়ের খরচ, সেল শপের খরচ, আপনার মেনটেন্যান্সের খরচ, এই সমস্ত খরচগুলোকে কিছুটা কমিয়ে আপনি লাভটাকে একটু বাড়ানোর চেষ্টা করুন। যখন একটা মুনাফা চলে আসবে, যখন একটা আপনার স্ট্যাবল চলে আসবে, যখন অর্থনৈতিক দিক থেকে আপনি একটা সবল হবেন, আপনার কোমর কোম্পানি শক্ত হবে, তখন কিন্তু আর এই ভয়টা নেই। কোনো একটা প্রোডাক্ট যদি কোনো কারণে ফেলিওর হয়, পার্শ্ববর্তী আরও একটা প্রোডাক্টে সেই প্রফিটটা পুজিয়ে দেবে। কিন্তু প্রথম দিকে আপনাকে কঠোরভাবে আয় ও ব্যয়ের হিসাবটা রাখতে হবে। বিজনেসের এই অনলি ফাইভ টিপস যদি আপনি মেনে চলেন, আমি বলতে পারি, দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আপনি একজন সফল ব্যবসায়ী হবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে বলবেন যাতে তারাও একজন বিজনেসম্যান হতে পারে। কারণ প্রচুর এডুকেশান নিয়ে শিক্ষিত হয়ে সার্ভিস পাবেন না, আমি তা বলছি না, কিন্তু সার্ভিসের যে অবস্থা, তাতে বিজনেসে হাত না দিলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না। ধন্যবাদ, আজ আসি।